প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী উদযাপন এগিয়ে এলো স্কুল পড়ুয়ারাও। শুক্রবার রাজধানী বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এনএসএস ইউনিটের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন উপলক্ষে এক সাফাই অভিযানের আয়োজন করা হয়। রাজধানী দুর্গাচমুখী বাজার এলাকায় এ সাফাই অভিযান করা হয়। এ অভিযানে অংশগ্রহণ করেন স্থানীয় বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। জানান, স্বচ্ছ ভারত অভিযানে সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধুমাত্র বাজার হাট বা এলাকার পরিষ্কার করাই নয়, এই অভিযানের মূল লক্ষ্য মানুষের মনে স্বচ্ছতা আনা। মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রী যে স্বচ্ছ ভারত অভিযানের উদ্যোগ গ্রহণ করেছেন এর সুফল পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে এনএসএস ইউনিটের এই উদ্যোগকে স্বাগত জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে এনএসএস উদ্যোগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন উপলক্ষে সেবাই স্বচ্ছতাকে সামনে রেখে, অনুষ্ঠানকে সামনে রেখে আজকে দুর্গাচমুখী বাজার সংলগ্ন এলাকা এবং বাজারে স্বচ্ছতা অভিযান করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। স্বচ্ছতা অভিযান নরেন্দ্র মোদীজির যে প্রকল্প বা কর্মসূচি, এটা সারা ভারতবর্ষব্যাপী যথেষ্ট উৎসাহ উদ্দীপনার সঙ্গে সবাই এটা গ্রহণ করেছেন এবং পালনও করছেন। স্বচ্ছতা বলতে যেটা আমরা বুঝি, যে স্বচ্ছ ভারত যেটা বলি, এটা শুধু যে রাস্তা দোকান বাজার পরিষেবা না, মানুষের মনে স্বচ্ছতা আনা আর দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়া, এবং বিশেষ করে যে ছাত্রছাত্রীরা আজকে ছাত্রীরা এখানে স্বচ্ছতা করেছেন, তাদের যে বিবেক, তাদের চিন্তা, তাদের ভাবনার মধ্যে স্বচ্ছতা এনে স্বচ্ছতাকে সঙ্গে রেখে তারা আগামী দিনে সত্যিকারের মানুষ হিসেবে তৈরি হবে, যারা আমাদের রাজ্যকে এবং আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাকে যারা সুদৃঢ় করবে এবং পরিচালনা করবে, সেই স্টুডেন্টে আজকে স্বচ্ছতা অভিযানে সামিল হয়েছে। আমি তাদেরকে অনেক সাধুবাদ ধন্যবাদ জানাই এবং স্বচ্ছতা অভিযানে সকলকে সামিল হওয়ার জন্য, নিজেকে স্বচ্ছ রাখা, নিজেকে স্বচ্ছ মানুষ হিসেবে তৈরি করার যে প্রবণতা মানুষকে তৈরি হয়েছে নরেন্দ্র নেতৃত্বে, যেটা উনি ডাক দিয়েছেন সারা ভারতবর্ষে, এটা কিন্তু প্রতিটি অক্ষর অক্ষরে মানুষ পালন করছেন এবং এটা সুফল আমরা পাচ্ছি। এদিন স্বচ্ছ অভিযানের অঙ্গ হিসেবে বিজয় কুমার বালিকা বিদ্যালয় এনএসএস ইউনিটের ছাত্ররা দুর্গাচমুখী এলাকা এবং বাজার এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাত্রদের এই ধরনের সামাজিক উদ্যোগকে স্বাগত জানান দুর্গাচমুখী এলাকার বাসিন্দারা সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।